আপনারা কেউ স্টেজ উঠবেন না, স্টেজে ব্যাংকে পড়ে যাবে। আপনারা কেউ স্টেজ উঠবেন না, আপনারা বসুন, সবাই মিলে করে করে বসুন। সম্মানিত উপস্থিতি, আপনারা কেউ স্টেজ উঠবেন না, স্টেজে ব্যাংকে পড়ে যাবে। আপনারা কেউ স্টেজ উঠবেন না, আপনারা বসুন, সবাই মিলে বাড়ি করে বসুন। ফুফাতো ভাই, বড় ভাই পাশে বসা, আমার কাস্তির জামাই বসা, আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একমাত্র তরিক সাহেবের বিনীত অনুরোধ এবং এলাকাবাসীর গণ্যমান্য ব্যক্তিরা যখন আমার বাড়িতে গিয়েছেন আমি না করতে পারিনি, অনেক কষ্ট সত্ত্বেও আমি মাহফিলটা রেখেছি। আজকের মাহফিলটাতে আপনারা এত গভীর রচনীতে যেভাবে শান্ত প্রিয়ভাবে বসে আছে, আমি খুব খুশি হচ্ছি আপনাদের প্রতি। আমি গলি কাটা ধরে ঘন্টাখানেক বয়ান করব, কিন্তু আপনাদেরকে কষ্টের বিড়ম্বনার কারণ হব না, বিড়ম্বনার কারণ আমি হব না। আপনাদের ধৈর্য কামনা করছি, আপনাদের ধৈর্যটা যতটুকু ভালো থাকবে আমি অত্যন্ত প্রাণবন্ত ভাবে আপনাদের সামনে কথা বলতে পারবো ইনশাআল্লাহ। আমাদের শরীরে রাতের বেলা কাটা কাটা দিয়ে উঠে না, অনেক সময় ভিজারা দিয়ে উঠে না, কবরের মাটি আপনাকে ডাকে, হে আল্লাহর বান্দা ভালো কাজ করে আমার ঘরে আসো, আমি তোমাকে আদর করব।
আর যদি মন্দ কাজ করে আসো, রাসূল বলেন কবরের দিনটা কষ্ট সবচাইতে ভয়ঙ্কর। এক, কবরের ডান পাশের মাটি তোমাকে চাপা দিবে, বাম পাশের মাটি দুইটা মাটি এক করে তোমার হাড্ডি গুলো ডান পাশের হাড্ডি বাম পাশের মিশে যাবে। কবরে গায়ের জোর কোনো কাজে আসবে না, কবরে বংশের জোর কোনো কাজে আসবে না, কবরে দুইটা জোর কাজে আসবে। এক, ইমানের জোর, দুই, নেক আমলের জোর। এই দুইটা শক্তি যখন আপনার মাঝে থাকবে, জল এসে আপনাকে সালাম দিবে, মাটি আপনাকে কদর করবে, বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলেন দুই নম্বর আযাব বড় কঠিন, কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপ দিয়ে দেওয়া হবে। কয়সায় আগুন লেগে গেলে পাশের বাড়ির মানুষ আগুন নিভাতে আসে, আবার ফায়ার সার্ভিস আগুন নিভাতে আসে, কিন্তু আপনার ঘরের পাশে ঘর কবরে আগুনে জ্বলতেছে, আপনার বোঝার মতো কোনো ক্ষমতা আমেরিকার খবর নেওয়া যায়, লন্ডন ওয়াশিংটনের খবর নেওয়া যায় ফোনের মাধ্যমে, কবরে মানুষটা সুখে আছে কিনা দুঃখে আছে কেউ বলতে পারে না। কবরের আগুন নিবানোর জন্য কোন যন্ত্র আছে কি? দুই নম্বর গেল। তিন নম্বর, কবরের ভিতরে এমন সর্প দিয়ে দেওয়া হবে যেই সর্পের দাঁত গুলো হবে 70 গজ লম্বা, তাদের দৈর্ঘ্য হবে 450 কিলোমিটার। ওই সাপের শরীরে এমন দুর্গন্ধ থাকবে, এই দুর্গন্ধ যদি পৃথিবীর কোনো মানুষের নাকে লাগতো তাহলে সাথে সাথে কলেরা হয়ে মারা যেত। ওই সাপের মুখে এত বিষ, ওই সাপ যদি একবার পৃথিবীর জমিনে শ্বাসটা ফেলত পৃথিবীর গাছপালা গুলো বিষের যন্ত্রণায় মারা যেত। কি দিয়ে আমি আপনাকে বোঝাবো কবর কত কঠিন? আমার খুব ভয় হবে। ওসমান জুন্নুরাইন মসজিদে নামাজ পড়লে তিনি হাসতেন, আনন্দে থাকতেন, মনে উৎফুল্ল ভাব ছিল, জিহাদে গেলে উৎফুল্ল ভাব ছিল, বাজারে গেলে উৎফুল্ল ভাব ছিল, একটা জায়গায় গেলে তিনি চোখের পানি ফেলে কাঁদতেন। যদি বলুন সেই জায়গাটির নাম ওসমানকে জিজ্ঞেস করা হলো, সব জায়গায় গেলে আপনি ফুল ফোরে না যান, কবরে গেলে আপনি কাঁদেন কেন? তিনি উত্তর দিয়েছেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, এই কবর যার ভালো হয়ে যাবে আখিরাত তার ভালো হয়ে যাবে। যদি কি সুবহানাল্লাহ বলবেন না? আমি কাঁদতেছি, আমার কবরটা কেমন হয় আমি তো জানি না। ওনাকে জিজ্ঞেস করা হলো, ওসমান আপনি তো নবীর দুইটা মেয়েকে বিবাহ করেছেন, একজনের নাম হলো কুলসুম আরেকজনের নাম হলো রুকাইয়া, যেই জন্য ওসমান গনি ওনার উপাধি, কিন্তু ওনাকে ডাকা হতো জুন্নুরাইন, দুই নূরের অধিকারী। ওসমানকে জিজ্ঞেস করা হয়, ওসমান আপনি তো জান্নাতের টিকিট পেয়েছেন, নবীজি 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়েছেন, এর মধ্যে একজন হলো ওসমান, আমি যখন হজে গিয়েছি জান্নাতের বাকিতে ওসমান জন্য আইনে রওজায় গিয়ে আমি দলবদ্ধভাবে সম্মিলিত ভাবে হাত ধরে দোয়া করেছি। অনেকে বলে দোয়া নাই, হাত তোলা তুলি নাই, সৌদি আরবে কত যে কথা কয়, এখন যেহেতু যাওয়া শিখেছি বিশ্বের কোথাও কি আছে না আছে সব অনুভব করা সব কিছু শিখেছি, ঠিক কিনা বলে? পুলিশ দাঁড়িয়ে আছে, আমি হাত করে দোয়া করেছি, আমি যখন রসুলুল্লাহর মেহরাবে হাত দিয়ে চুমা দিয়েছি পুলিশ বলছে শিরিক, আমি বলছি পিরিত। ওরা তো তো বলবেন, ওরা যে আদর্শ লালন করে সেটা তো বলবেন, আমি যে আদর্শ লালন করি সেটা তো বলবেন। সেই জন্য কোন ব্যক্তি আমার দলিল না, কোরআন সুন্নাহ আমার দলিল।
আল্লাহ আকবার জোরে বলেন, আমার কথাই কি আপনারা বেজার হচ্ছেন, অভিমান করছেন, রাগ করছেন, হিংসার পানি ঢেলে দিচ্ছেন? ফেলে দেন, কথা বলেন ঠিক কিনা? তাহির চার জেলে খেয়ে হা খাওয়া ইচ্ছে আপনাদের, এবার আপনার মহব্বত ফেলে দেন, তাই ঠিক কিনা বলেন? এই কুয়া শুরু হয়ে গেল, মনে হচ্ছে মাগরিবের আজান হয়েছে, আর এতক্ষণ আপনাদের যে মন মরা মরা দেখেছি, মনে হয় যেন আবারও সাড়ে চাঁদ আপনাকে অ্যাটাক করেছে। এখনো বাস করা যাবে ইনশাআল্লাহ, রাজি আছি না সবাই? একটু পরে পরে দিও, আমি শুরুতেই দোয়া করি। মোটর সাইকেলে যারা গেছে ঘোড়াসার বীজ থেকে এক ঝাঁক বাইকার আমাকে নিয়ে এসেছে, অনেকে বলে ওই যে আমার ছেলেরা অনেক উপকৃত, আমি গাড়িতে বসে বসে এটার জন্য দোয়া করেছি, আর বলেছি আল্লাহ তুমি তাদেরকে অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো, এদের প্রত্যেকটা যুবককে অ্যামাইজিং ফিগার, রাইজিং ফিগার এন্ড ফান্ডামেন্টাল ফিগার, এরাই হলো ভবিষ্যৎ, এরাই হলো বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা বলেন? তোমাদেরকে সেই সাজে সাজতে হবে, জন্মে যেভাবে যেতে হবে তবে এমন জায়গায় চলে যাবো যেখান থেকে আর কখনো তাহির ফিরে আসবে না। জোরে বলুন সেই জায়গাটার নাম। আমি আস্তে আস্তে এগুলোই বোঝাবো, আমি খুব মেজাজি মানুষ, আবার খুব ভালোবাসার মানুষ, আমি যেইভাবে যাব আপনারা সেভাবে যাবেন, আমি যদি বলে হাত তুলেন তুলবেন, আমি যদি বলে কাঁদেন কাঁদবেন, আমি যদি বলে কথা বলে কথা বলবেন। রাগ করতেছেন আপনারা? অভিমান করতেছেন? খুশি তো সবাই? সভাপতি আসেন কি গরম সভাপতি? মাশাআল্লাহ, অনেক সুন্দর সাজিয়েছেন, কয়সায়ের মানুষ, খুব ভালো, আলহামদুলিল্লাহ, খুশিতে সবাই? তাহলে বলুন জবানটা ছেড়ে বলুন আসল ঘরের নাম কি? এলাকায় কি গুরুস্থান আছে? এখানে একটা শব্দ লেখছে হুজুর, মসজিদের উন্নতি করবে। এই শব্দটা দেখার পরে ভাবতেছি কি কালেকশন কি এখন করুন নাকি আধা ঘন্টা পরে করুন নাকি দুই ঘন্টা পরে করুন? তোমরা ফাইটটা উড়ে যাইবা, বাঙালি বাঙালি কেমন জানেন? মাঝে মাঝে মায়ানমার আছে না, যুদ্ধের বিমান উড়ায় বাংলাদেশের সীমান্তে, হেরা বুঝাই যারা সত্যি চালিয়ে, আরে মায়ানমার এরা তো মনে করে আলী বুঝি বাংলাদেশের পুলিশ প্রশাসন বন্দুক চালাই, এরা তো মনে করে যে বিজিবি আর্মি র‍্যাব বাহিনী বন্দুক চালাই, আর বেটা এই এক ঝাঁক পুলিশ প্রশাসন আর সৈনিকের সঙ্গে আমরা বাংলা আমা ছেড়ে যাব বলেছি। মিসকল ইসলামায়ন মা বাঙালি জাতির ইতিহাস অস্ত্রের সামনে মাটি নিয়ে দশ সাথে যাওয়ার ইতিহাস, মিসকল দিও না, মিসকল দিও না, ঠিক কিনা বলো? আমি আপনি আমরা এই বাংলাদেশ, এই বাংলাদেশটাকে আমরা আরো সুন্দর করে সাজাতে পারি, কথা বলেন ঠিক কিনা? বিমান ওরা বিমান দেব নাকি? সাবধান, আমি আপনাদের মনটাকে ফুরফুরে করতেছি যেন ওয়াশটা করতে পারি, মাথা বা বলেন? আমি এবারে কথা বলে আপনারা রাগ করবেন? আমি এভাবে যদি দুই ঘন্টা কথা বলি আপনারা এগুলি শুনবেন? আপনারা এভাবে আমি আপনাদেরকে সাজাইছি অনলাইনে, আমি আপনাদের কাছে তো নতুন না, পুরানো মানুষ, ঠিক কিনা বলেন? না
আজ ভাইয়ার আমার অনুরোধ করে বলবো, আমরা রসুল চাই কি চাই না, ওলি আল্লাহ দরকার আছে না নাই, কোরআনের শাসন দরকার আছে না নাই, কোরআন দিয়ে ঘরকে আলোকিত করার দরকার আছে না নাই, মা বাবার সঙ্গে ভালো আচরণ করার দরকার আছে না নাই, মাঝে মাঝে ফেলছি খাবার দরকার, আল্লাহর নামের জমকার তুলেন, ঢেউ তুলেন, লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলে আমি একটা কথা বলে আপনারা কি রাগ করবেন? আলোচনে রাগ করবেন? আপনারা বলুন তো দেখি, আমরা নবীকে জানের চাইতে কম ভালোবাসি না বেশি ভালোবাসি? নবীরে যারা কষ্ট দেয় এরা কি মোমেন না কমে? আমরা কি আবু বকরের দলে নাকি আবু জেহেলের দলে? আবু বকরের দলে থাকলে লাভ আছে না নাই? সিদ্দিকে আকবর নবীকে ভালোবেসে নবীর পাশে জায়গা পেয়েছে। আমরা বিশ্বাস করি আমরা যদি নবীকে ভালোবাসি আমরা নবীর পাশে যদি জায়গা নাও পাই, রসুল আমাদের ভাঙ্গা দরে এসে দিদার কাটে। উমর রাদিয়াল্লাহু আনহু সব সময় দুইটা দোয়া করতেন, এক নাম্বার ওয়ান আল্লাহ আমার মরণটা যেন জিহাদ করতে করতে হয়, দুই নাম্বার আর একটা দোয়া করতেন আল্লাহ আমার মরণটা যেন নবীর দেশে হয়। সুবহানাল্লাহ। তাহলে আমি যখন মদিনায় গেলাম যায় দেখি আমার নবী রওজার পাশে আবু বকরের রওজা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা সামনে, রওজার পাশে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা। জোরে বলো সুবহানাল্লাহ। রাখো মুজাহিদ ডিজিটাল সাউন্ড সিস্টেম 01792635796 ডিজিটাল সাউন্ড সিস্টেম, সে এই যে মিলিটারিটা লাগাইছে খুব শখ করে লাগাইছে, যে মিডিয়াতে এটা দেখবে, দেখার পরে তার ব্যবসা কিছু ভালো চলবে, তাই আমি একটু অ্যানাউন্স করে দিলাম ডিজিটাল, এই মুজাহিদ ডিজিটাল সাউন্ড সিস্টেম খুব ভালো মাইক এখন নিয়ে যাওয়া আপত্তি নেই, সে কষ্ট পাবে ঠিক কিনা, তাহির এত খারাপ না, তাহির মনের মাধুরীতে মিশে কথা বলে, বাংলা শব্দ গুছাই গেছে বললে এটার একটা টেন্স আছে, এই যন্ত্রণা দেশকে এই জন্য স্বাধীন হয়েছে কি যন্ত্রণা? আলহামদুলিল্লাহ। তাহলে সবাই কি খুশি? আলহামদুলিল্লাহ বলেন। আমার যুবক ভাইয়ারা, আমার মুরব্বী বাবাজিরা, মাঝে মাঝে আমি জানে যাব ভাবে যাব, তবে যেখানেই যাই আপনাদেরকে সাজিয়ে করে নিয়ে যাব, জবানটা খুলে বলো আমার নবীকে জানের চাইতে মহব্বত করতে চাই কি চাই না? অনেক মানুষ আছে আমার নবীর আমলে নবীরে দেখে দেখে পাথর মেরেছে, নবীরে দেখে দেখে আঘাত করেছে, আমার নবী সজদায় দিয়েছে, সজদা মুবারকের মধ্যে নবী ঠিক মুবারকে মুখের নানি বই চাপিয়ে দিয়েছে, আম্মা যার পাতে মাপনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার গুনাহ নাই, আপনি মাসুম, আপনি সকল নবীর নবী, আপনি সব রাসূলের রাসূল, আপনি রওজাতে জিন্দা থাকবেন,
আপনি সর্বপ্রথম জামা পরে হাশরের ময়দানে উঠবেন, আপনি সর্বপ্রথম জান্নাতে যাবেন, আপনার মত নবীর দ্বারা পাথর মারে ধ্বংস করে দেন বদদুয়া দিয়া। আমার নবী বলে হে ফাতেমা, আমি ইচ্ছে করলে নূহ নবীর মতন বদদুয়া দিয়া সব কিয়ামত কাটাইতে পারি, কিন্তু পারি না বদদুয়া দিতে, কারণ আপনার বাবা আমি নবী হলাম রহমাতাল লিল আলামিন। এলাকার মধ্যে অনেক ইন্ডাস্ট্রি আছে, 15 দিন চাকরিতে না গেলে বেতন কেটে দেয়। আমার দুনিয়ার মালিকানা পেয়ে শ্রমিক যদি 15 দিন না যায় বেতন কেটে দেয়, পাওয়ার দেখায়। কিন্তু আমার আল্লাহ তোমাকে আমাকে হাজিরা দিয়েছে, আল্লাহ কে ও বান্দা আমি করব, তুই আমার বান্দা, এই জন্য আমি আল্লাহ স্বীকৃতি সর্বদের জন্য আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ হাজিরা দিলাম। তোরা শুধু আইসা 5টা বার আইসা, একবার বলবি আল্লাহু আকবার আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله. আল্লাহ আকবার কোনে গেলে গেল হাজিরা দিতেছি, হাজিরা কয়বার হাজিরা আর কয়বার কয়বার মসজিদে মুয়াজ্জিন কি কই শুনেন, হাইয়া আলা সালা, মুয়াজ্জিনে মসজিদে তো নামাজে আসো, মুয়াজ্জিনে আঙ্গুল দিয়ে কর আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাইয়া আলা সালা, নামাজে আসো। হে এই আঙ্গুল দিয়ে ওই টাইমে দোকানের মধ্যে কেরাম আসেনি, তুই ওয়াজ গড়াবে নি, তুই মুয়াজ্জিন কো হাইয়া আলা সালা, আর নামাজে মুসল্লির কা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আবদ নাই, আর হে দোকানে কর অ্যাঙ্গেলে মার, অ্যাঙ্গেলে মার, নামাজের টাইমে মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার আল্লাহ মহান, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী হলো আল্লাহর রাসূল, হাইয়া আলা সালাহ, নামাজে আসো, হাইয়া আলা ফালাহ, আল্লাহর দিকে আসো, সালাতু হাইয়া মিনান নাও গুম হবে, নামাজ উঠো, মুয়াজ্জিন বলে নামাজে আসো, আর তুমি মসজিদে এঙ্গেলে মারো, তুমি নামাজের টাইমে কেরাম বুঝে মারবা এঙ্গেলে, মইয়া যাক তোমার তোর ভাই নাই মসজিদে কথা বলেন। যুবক আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, কয়জনে খেলে ক্যারাম বোর্ড? 2 জন, আবার মাঝে মাঝে সামনে সাম, কয়জন কবরে যায় দেখ, কয়জন দোস্ত একসাথে খেলছি, চলো না
চলবে? তুমি মারবা অ্যাঙ্গেলে, তোমার আবার যাবো সিঙ্গেলে। এই আওয়াজ তোমার বন্ধু ভাগ নিবে না, এই কষ্টের ভাগ তোর বন্ধু নিবে না, এই কষ্টের ভাগ তোমার মা নিবে না, এই কষ্টের ভাগ তোমার বাবা নিবে না, এই কষ্টের ভাগ তোমার সমাজ দিবে না। তোমার জবাব তোমাকে দিতে হবে। এই পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর হাজিরা, আল্লাহ হচ্ছে বান্দা, তুই সবাইটা জমিনে লাগাই দে। বন্ধু এত উপরে এনে বন্ধুর সঙ্গে বিবাহ দিয়েছি, তোর কপালটা আমার জমিনে লাগাইয়া দে। আমার খুব কুতুক্ষ বলে তোর কপালকে ঠেকাইয়া দে। দেখবি তুই নামাজ পড়লি মুসল্লাই, এই নামাজ তোর নারাজ হয়ে যাবে, এই নামাজ তোর নারাজ হয়ে যাবে, এই নামাজ তোর নারাজ হয়ে যাবে। পরিষ্কার কথা আমি হৃদয় দিয়ে বলছি, আমি ফানি করার জন্য বলছি না, আমি হৃদয় দিয়ে বলছি। যুবক বড় কষ্ট পাই যখন দেখি নামাজের টাইমে তোমরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকো। আমি এখানে মসজিদের উন্নয়ন নিয়ে কথা বলতে, মসজিদটার ব্যাপারে এখানে উন্নয়ন শব্দটা লেগছে আমার ভিতরে একটা ঢেউ খেলতেছে। কি নিজের বাড়ি 30 লাখ দিয়া করলাম, নিজের বাড়ি 50 লাখ দিয়া করলাম, আর এই মসজিদটা অবহেলিত থাকবে কেন? নিজের বাড়ি ঘর এত টাকা দিয়ে কিনলাম, হাই রোডের পাশে বাড়ি না হলে সুন্দর হবে না। কত 50 লাখ, তো রোডের পাশে তো আর 5 লাখ বাড়াইয়া দেবো। নিজের নকল বাড়ির সুবিধার জন্য 5 লাখের জায়গায় 50 লাখের জায়গায় 55 লাখ, 55 লাখের জায়গায় 60 লাখ নিজের বাড়ি এমন ভাবে বানাইলা, কিন্তু আল্লাহর ঘর অবহেলিত থাকবে কেন? তুমি কি হাদিস বলে দেখো? রাসূল বলছেন, রাসূল বলছেন, তোমরা যদি আল্লাহর ঘর বানাও, আমার আল্লাহ তোমাদের জন্য বাড়ি বানাবে। আরে আল্লাহ যে বাড়িটা বানাবে, একটু শুননা জান আমার কাছ থেকে, জান্নাতের চাবুকটা যে জায়গায় রাখে, এই চাবুকটা রাখার জায়গা পৃথিবীটা 70টার মতো। জান্নাতের যে গ্রিল আছে, গ্রিলের একটা সিট আছে, এই সিটটা বিক্রি করলে পৃথিবীটা 70 বার কিনা যাবে। জান্নাতের যে আঙ্গুর ফল আছে, একটা আঙ্গুর ফল পৃথিবীর সমান হবে। জান্নাতের ভিতরে একটা নদী আছে, নদীর পানিটা দুধের চাইতে সাদা, সব নদীর চাইতে মিষ্টি। ওই নদীটার নাম হাউজ কাউসার। ওই নদীর নিচের মাটি গুলো আল্লাহ বানাইছে মেশকান দিয়া, ওই নদীর দুইটা পার বানাইছে স্বর্ণ দিয়া, ওই নদীর পানির ঢেউ বানাইছে মণি মুক্তা দিয়া, ওই মুক্তা দিয়া জোরে কোন তোমার কি মনে চাই না এগুলো খাওয়ার জন্য? আমার রাসূল বলেন, সাকাহুম রব্বুহুম সারা। আমি যদি মিথ্যা বলি জুতা কইলা কাহিনী গালে বাড়ি দেন, আমি যেই ওয়াজই করি না কেন সবাই বাংলাদেশে সবাই জানে এটা শুধুমাত্র ডান্ডাম কথা বলে বিষয় এরকম না, তারা টুকা দিয়ে দেখছে আসলে মূলত বারুদ। পরিষ্কার কথা, ওরা তো মনে করে আমি গায়ের জোরে কথা বলি। কনফেকশন কনফিগেন সিস্টেম ইন মাই হার্ট। হৃদয়টা যদি বুকান সিস্টেম হতো খুলে দেখে নিতাম রূপগঞ্জে আমার মোস্তফাকে কত ভালোবাসি। হৃদয় যদি বুকান সিস্টেম হতো খুলে দেখিয়ে নিতাম আমি মানুষের বাবাকে রাসায় ওয়াজ করি না, জীবনটা লুটাই ওয়াজ করি পুরাপ্পা গুলোর কান্তার আসর থেকে মাহফিলের আসর যদি করার জন্য। আমি ইচ্ছা করলে এই ওয়াজ না করলেও পারতাম, চিল্লে মিলে আমি নিরিবিলি নামাজের ওয়াজ করতাম, রোজার ওয়াজ করতাম, মা বাবার খেদমতের ওয়াজ করতাম, 1 ঘন্টা ওয়াজ করতাম, আপনারা সবাই চলে যাইতেন একটু পরে দোয়া দিয়ে চলে যেতাম। আজকে রাত্রে বাজে 12টার উপরে, মানুষ গুলো এত ঘুমায় না, মনে হয় যেন মাগরিবের আজান দিচ্ছে। যুবক আপনাকেই বলছি, আপনাকেই বলছি, আজকে থেকে আমরা নামাজি হতে চাইতে চাই না, আর জুড়ে বলে চাইতে চাই না। আল্লাহর ঘর আসতে হবে, এই মসজিদকে উন্নয়ন করতেই হবে, ঠিক কি না বলে? এখন আমি লিখতে হবে কেন? আমার তো চিন্তা, আই থিংকিং অ্যাবাউট মাইসেলফ, আমি আমার নিজের জীবন নিয়ে চিন্তা করছি। আমার ঘর মিজানের পাল্লায় উঠবে না, আমার ব্যাংকের টাকা মিজানের পাল্লায় উঠবে না। একটা টাকা মসজিদটা দেওয়া যান, দেখবেন এই টাকার কথা একদিন আপনি ভুলে গেছেন, দেখবেন এই টাকাটা একদিন মিজানের পাল্লায় কথা বলতেছে। এই লোকগুলো এই যে লোকেরা, এই এই ভদ্রলোকেরা, নগদ নাকি আগে লক্ষণটা দেও না পালা করে কিতা
5000 টাকা নগদ দিয়ে দিছে আর কালকে 15000 টাকা দিয়ে দিব মা বাবা কই নাকি নেই আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন যাই হোক আরেকজন দেন টাকা দিছে 490 আরেকজন দেন হুজুর আমি দিব 10000 টাকা নাম কোন হাবিবুর রহমান চিনেন নি আপনাদের মাফি কমিটিদের সবাই মহাপদে শুনে করেন শুরু করবেন ছেলা মাঝে মাঝে কিছু সামাজিক কথা বলে চেপতেন না তো পালন করবেন নি নামাজের দরকার আসেনি আমার নবী বলেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আমার আহলে বাইত আমার নবী দুনিয়ায় ছিল সব সময় আমার নবী বলতেন ওহুদুল্লাহ আল্লাহর ইবাদত করো এ আমার উপন্দের বাবা জবানটা করে বলুন ইবাদত হবে কা আমি নিজেও হজের মধ্যে যাই আবু জাহিলার বাড়িতে গেছিলাম আবু জাহিলার বাড়িতে ফুলের বিছানা নাই আবু জাহিলার বাড়িতে শুধুমাত্র টয়লেট আর টয়লেট কথা ঠিক কিনা এই যন্ত্রণার অধিকাংশ সময় তারা উঠেন নারী বই আমার নবীর উপরে চাপিয়ে দিয়েছে আমার নবীরে বলা হলো নবী গো আপনি বদুয়া দিয়ে ধ্বংস করে দেন আমার নবী বলো আমি তো গজবের নবী না আমি নবী হইলাম রহমাতান লিল আলামিন আমি যদি ফতোয়া দেই তাহলে আল্লাহ যদি ধ্বংস করে দেয় আমি কোরআনের তাওয়াত আমি কার কাছে দিব জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না আমার নবী আপনার নবী সোমবার কিবার আর জোরে বলেন কিবার আমার নবী সোমবার সোমবারে আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে গেল আমার লোকজনদের ভিতরে আয়েশা আছে না নাই মাঝে মাঝে সাইকেল চালায় আছে নি আমার দেশের আয়েশারা সারা রাত ফেসবুক চালায় ওই আয়েশা না যে আয়েশাকে আমার নবী মহব্বত একটা ডাক দিত হুমাইরা হুমাইরা বলিয়া
হুমাইরা শব্দের অর্থ বড় লাল সুন্দরী আমার নবী আয়েশার হুমাইরা বলে ডাকত এই এই নবীর এই পদ্ধতির দ্বারা বোঝা গেছে স্ত্রীদেরকে মহব্বতের নাম রাখা হল সুন্নতে রাসূল কথা বলেন ঠিক কিনা আমার নবী সম্বয় আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে গেল কিবা বলছি এই যুবকরা জোরে বলেন কিবা সোমবার দাম কম না বেশি আমার নবী প্রতি সোমবারে রোজা রাখতেন এই রোজা আমরা চাই কি চাই না সোমবারে রোজা রাখতেন আর নবী বলতেন যে এই সোমবারে আমি নবী দুনিয়াতে শুভ আগমন করেছি এই জন্য আমি সোমবারে রোজা রাখি জোরে কথা সুবহানাল্লাহ এই জন্য আমার নবী কিবার গেছে সোমবারে আয়েশা সিদ্দিকার ঘরে গেল আয়েশা সিদ্দিকার ঘরে গিয়ে আমার নবী নামাজ পড়ালেন পরের দিন মঙ্গলবারে ফজরের নামাজ পড়ালেন জোহরের নামাজ পড়ালেন আসরের নামাজ পড়ালেন মাগরিবের নামাজ পড়ালেন ঈশার নামাজ পড়ালেন এর পরের দিন বুধবার আমার নবী ফজরের নামাজ পড়ালেন জোহর পড়ালেন আসর পড়ালেন মাগরিব পড়ালেন ঈশার নামাজের টাইম যখন হয়ে গেছে আমার নবী আর দাঁড়াইতে পারে না দুইবার দাঁড়াইছে আমার নবী মসজিদের মধ্যে যাবে আমার নবী দুইবার বেহুশ হয়ে পড়ে গেছে আর আমার দেশে দেখেন আমার নবী এমন অসুস্থ এরপর আল্লাহর দর মসজিদে নামাজ পড়ার জন্য বারবার দাঁড়িয়ে গেছে আর আমার দেশের কিছু কিছু মুসল্লি হালকা কোমরে ব্যথা না হইলে তখন কাতারে চেয়ার নিয়ে বসে যায় কথা বলেন ঠিক না এদিকে বাসার সময় কোমরে ব্যথা নাই বাজারে আড্ডা মারার সময় কোনো কোমরে ব্যথা নাই বাড়িতে ঘোরা ফেরা করার সময় দেখা নাই মসজিদে গেলে চেয়ার নিয়ে এক জায়গায় বসে যায় সত্যিকার যদি আপনি অসুস্থ হন দাঁড়ায় নামাজ পড়তে না পারলে আপনি বসে পড়বেন বসে না পারলে আপনি শুয়া পড়বেন শুয়া না পড়লে আপনি ইশারায় করবেন ইশারায় না করলে আপনার উপরে নামাজ ফরজ না আপনার নামাজের বদলতে কাফফারা সিস্টেম রাখা হয়েছে আপনার যদি নামাজ ফরজ হয়ে যায় আপনি ছয় ওয়াক্ত করে কাফফারা আদায় করে ফেলবেন কিন্তু আপনি যে চেয়ারে বসে নামাজ পড়েন আল্লাহ তো আপনাকে অনেক সুবিধা দিয়েছে কিন্তু আমাদের সমাজে এখন চেয়ার যেন সমস্যা না চেয়ার যেন একটা ফ্যাশন হয়ে গেছে এই কথা কোন ঠিক না অনেক গরিব সেফ্রিতে তুমি নিচে তাদের কিনলে শিক্ষা তো কোথায় একদম পারি না সমস্যা তো এখানে অনেক গরিব হাঁটতে পারে না চলতে পারে না চেয়ার নিয়ে নামাজ পড়ে আর ম্যাক্সিমাম যিনি সিয়াম নিয়ে অধিকাংশই জরুরি এবারে ঠিক কিনা এই সিটিংবাজি জবাবের দিন দিতে হবে হবে কি না বলেন যদি সত্যিকার আপনি রিয়েল দিনে সুস্থ না হন অন্তরের খবর কেউ জানে না একজন জানে তুমি পাত্রীকে ধোঁকা দিয়ে ধোঁকা বানাতে পারবে কিন্তু আমার আল্লাহর কুদরতি সাথে তুমি বাঁচতে পারবে না আমি তেলাওয়াত করব তেলাওয়াত করলে কি অসুবিধা হইব না কুরআন শরীফ বললে আমার সমস্যা আছে নাকি তাহলে রেডি আছে তো রেডি তাহিরি কুরআন তেলাওয়াত কি বাইরে করো মইয়া গিয়াও খবরে বাসতে পারো না কুরআনের পক্ষে কাজ করো মন্দ সত্যে জানিয়ে হয় না কথা কোন ঠিক না এই তেলাওয়াত প্রচার করেন তেলাওয়াতের আলোচনা করেন তাইলে দেখবেন আপনার জীবন ধন্য হয়ে যাবে কথা বলেন ঠিক কি না অন্তরে কারোর খাবারে কেউ জানে না জানে কে এবার আয়েশা সিদ্দিকার ঘরে গিয়ে আসর নামাজের টাইমে আমার নবী বেহুশ হয়ে গেলেন এরপরে আমার নবী তাকিয়া করে আয়েশা আমি বড় অসুস্থ আমার তো মেহরাবে যাইতে মন যাইতাছে আমি যখন মদিনায় গেলাম নবী মেহরাবের মধ্যে আমি হাত পোয়া ছোয়া ছোয়া দিলাম পুলিশ আমারে কয় শিরিক শিরিক আমি বলছি ফিরিক ফিরিক ওরা বলে শিরিক
আমি বলি পীরি কথাটা বলে গেছি আমার পীরা এটা বুঝার মতো কারণ তাহিরি কোনোদিন ফালায় আওয়াজ করে অন্যদিকে যায় না জানা মতো কথা বলে কথা না আমি তো এখন এগুলা কই না ঠিক আছে কই না যে শুধু তোমরা যারা উত্তর করি না কথা বল ঠিক ভাবে দিয়ে তোমরা আমার খেলা যে ওটাই তো করবার লাগে ভাই আমি কইলে এখানে কাটতে না তোমরা ফিজ দেখেন ভাড়া মোটির মধ্যে দুইটা বেড়া বিস্কুট করো না আমার মূল কথা শুনেন হেগায়াতের মালিককে আরো ঘুরে বলুন এবার আমার নবী আসলেন আমাদের টাইমে অসুস্থ বাবা যখন অসুস্থ হয়ে গেছে আমার নবী ডাকিয়ে বলে আয়েশা আমার আবু বকরের বলো মসজিদের মধ্যে নামাজ পড়াইবার জন্য আমার আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে কয় নবীজি ও মায়ার নবী গো আমার আব্বার দিলটা কেমন নরম আপনি তো জানেন আমার বাবা কেমনে মুসল্লায় দাঁড়ায় একটা বাসটা বড়াইব দিল মানে না দিল মানবে না আমার বাবার মন তো অনেক নরম প্রিয় সাহাবি আমার নবীর স্ত্রী আম্মা দানায়েশা সিদ্দিকা বড় সুন্দর এই জন্য সুন্দরী আমার নবী তারা হুমাইরা বলে ডাকতো হুমাইরা সত্যের অর্থ কি জানেন হুমাইরা সত্যের অর্থ লাল সুন্দরী এই জন্য তোমার বোন নাম যদি হয় তাসলিমা সব করে মোবাইল নাম রাখবাদাম কি ঠিক আছে তো তাহলে তোমার মনটা খুশি হইব আমার সাথে কে লেখা আছে কইতাম না কইলে বাজারে নেবে আগুন লাগেছে আরে আমার জীবন ভাইরা এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ তো কইরা রে ঘুমাইতে ঘুমাইতেছ নাকি তা আমার আহি যাই কি ঘুমাই না দিয়া আজকে জামাই শ্বশুরে খারাপ করতেছে কথা কম ঠিক ভাবে দি আমার যে দোকানে এসে কি ঠিক আছে নি কেমন লাগছে মাশাআল্লাহ দেখছেন নি বালাকে তো জামাই কামাই করছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ গণ আমার জীবন ভাইরা আমার মুরব্বী দাওয়াত এবার আয়েশা সিদ্দিকাকে নবী গো আমার আব্বা নামাজটা কেমনে পড়াইতে আমার আব্বার মনটা কি নরম না শক্ত আরো জোরে বলেন নামাজের মুসল্লায় দাঁড়াইলে আপনার কথা মনে হয় যাবে মেহরবানি করে আমার আব্বার দিলেন না যদি পারেন দিকে চোখের পানি ছেড়ে দিবেন তাহিরি এনজয় করে না তাহিরি বুক ফাটায় কথা বলে কোলা পাঙ্গুলারে আকর্ষণী করে ধীরে ধীরে মদিনা মুভি করার জন্য কথা বলে আমার নবীর প্রতি ভালোবাসার জন্য কথা বলে আমি যখন মদিনায় গেলাম নবী রওজা মুবারকের সামনে গিয়ে আমি নবীরে বলছি নবী গো আমি বাংলার জমিন থেকে আসছি আমি বাংলার জমিনে আপনার একদম ক্যানভাসার আপনার ক্যানভাসার গিরি করি আমি বাংলার জমিনে আমি আপনার কাছে আসছি কিন্তু লাখো লাখো মানুষ আমার ওয়াজ দৈনিক শুনে তারা তো আপনার দরবার আসতে পারে নাই আমি যখন তাদের সামনে আপনি মোস্তফার কথা বলি
আমি যখন চোখের পানি ফেলে কান্না করি, হাজার হাজার যুবক তাদের চোখের পানি এগুলা ছল ছল করে, নবী গো নবী গো পিয়া চোখের পানি ফেলায় কান্দে, নবী গো আমি আপনার দরবারে এসেছি, আমার পাগল গুলা তো আপনার কাছে আসতে পারে নাই, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সালামটা গ্রহণ করেন। আর লক্ষ লক্ষ প্রেমিক গুলার যদি আমি নাম জানি না, আপনি নবী গো চিনেন চিনেন, মেহরবানি করে ওই প্রেমিকের সালাম সুবা আপনি গ্রহণ করলেন। এমন ভাবে আমি নবী রওজায় গিয়ে আপনার জন্য সালাম দিয়েছি। এ যুবকের দল আমার আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ, আমার বাবার দিন নরম কিন্তু আপনি মেহরবানি করে ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বলেন নামাজটা পড়ানোর জন্য, কিন্তু আমার আব্বারে কইলেন না, আমার নবী কেমন নবী রে বাবা। আবার নবী বলে আয়েশা রে আমি বলছি আমার আবু বকর নামাজ পড়াবে, এটাই হলো আমি নবীর সিদ্ধান্ত, যদি কি সুবহানাল্লাহ বলা যাবে না। নবীরে মহব্বত করছে, নবীর হিজরতের সাথী হয়ে গেছে, নবীরে মহব্বত করছে, জান্নাতের টিকিট পেয়ে গেছে, নবীকে মহব্বত করেছে, নবীর মেহরাবের ইমামত পেয়ে গেছে, নবীকে মহব্বত করেছে, নবীর পাশে সিদ্দিকে আকবর রওজা মুবারক হয়ে গেছে, রওজা মুবারক হয়ে গেছে। মহব্বত করলে কাছে যাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? আরে আপনারা মহব্বত করেন দেখেই তো রাত্র কয়টা বাজে, একটা বাজতেছে, মনে হয় যেন মাগরিবের আজান দিছে। আজকে অনেক সমাবেশ করা হয় বাংলাদেশে, সমাবেশ করে হতেছে, লাখ লাখ মানুষ হইতেছে, কি কাউন্টার টু কাউন্টার চলতেছে। আমি বলবো পক্ষ বিপক্ষ বুঝি না, আমাদের মাহফিল গুলো মনিটরিং করে দেখেন, দৈনিক সমাবেশ চলতেছে, কথা বলেন ঠিক কিনা? একদিন আমার নবীর এক স্ত্রী প্রশ্ন করলো, নবীজি আপনার তো একাধিক স্ত্রী আছে, আপনি কারে বেশি ভালোবাসেন? আমরা কথা কেন, যদি কেউ তিনটা বিয়া করে, যদি জিজ্ঞাসা তুমি কোন বৌরানে বেশি ভালোবাসো, কই ডাহাটারে, ডাহাটারে আর গ্রামেরটা তো বই টই দে গোবর টোবর দিয়া রান্না বান্না করে, এটা তো ভালো একটার বেশি দুইটা বিয়ে করা যাবে না, সামর্থ্য থাকলে একটা দুইটা তিনটা চারটা কর, না থাকলে একটা একটা বেশি দুইটা করিও না, কথা বলেন আমি সাজাব আমি কি মাদানী রঙ্গে, কথা কোন ঠিক কিনা? আমার নবীরে প্রশ্ন করে আপনি কোন স্ত্রীর বেশি ভালোবাসেন, আমার নবী বলে আজকে রাতের বেলা আমি যারে খেজুর দিব তারে বেশি ভালোবাসি। এখন সব স্ত্রী তো মনে মনে কয়ে আমার নবী যেমনি আমার আদর করে আমারই দিব, সাজ্জা সুজ্জা রাতের বেলা পয়সা রইছে কি সুন্দর সাজ, তোমরা অপেক্ষা করো গো আমার প্রিয় হাবিব আসিতেছে, সবাই সাথে বসে আছে। আমার নবী এক স্ত্রী করে গেছে, যাইয়া খেজুর তাই এই ভাবে লইছে, খেজুর তাই এই ভাবে লইছে, কি দিছি আমি, কি দিছি আর হিন্দি মিটাই আমার নবীরা
আমার নবীর স্ত্রী বলে এক স্ত্রী ঘরে গেছে, যাইয়া কইল তোমার খেজুর দিয়া গেলাম সকালবেলা কাউরে কয় না, এবার আরেকজনে পরে যাইয়া কয় আমি তোমার দিয়া গেলাম তুমি কাউরে কয় না, আমি দিয়া গেলাম কাউরে কয় না, আমি দিয়া গেলাম কাউরে কয় না। নবী সব স্ত্রী ঘরে ঘরে খেজুর পৌঁছাইয়া দিয়েছে। সকালবেলা যখন হয়েছে এক একজন স্ত্রীর বাপটা কি এখনকার সালের সময় চারটা বাজে তো এখনকার সময় মানে যাহারা পার্সেন বেমান তারা এই জমিনে দুই নম্বর হলো নবীতে বলছেন আয়েশা স্বর্ণ মুদ্রা গুলো দাও,
দেওয়ার পরে আয়েশা বলে করছে আমার দিন আমার নবী আয়েশা এই স্বর্ণ মুদ্রা গুলো এটি মিসকিনদের মধ্যে বণ্টন করে দাও। আমার দেশে এটি মাসালা নাই, মূল্য কম না বেশি? বেশি। স্কুলের মাঠে ডাকাতের কামর বিতরণ করা হবে, যদি কেউ ডাকাতের সকাল দশটায় হবে যোগ্য এই তালিকাটা করিয়া উমরের মতো রাতের অন্ধকারে আপনি গরিবের ঘরে ঘরে কাপড়টা পৌঁছাই দিবেন। তাই এই গরিবটা সকালবেলা কাপড়টা পরিয়া সবার সঙ্গে আনন্দে ঈদগালায় যাবে, তার মনটা দুর্বল হবে না। কথা বলে দেখি না বাবা না জানে গোপন এবিএম গোপন দান সেই ব্যক্তিকে আমরা বড় পছন্দ করে। আমার নবী দুনিয়াতে নাই, এই কথা শুনে তিনি দূর দিয়ে করে আসলেন। আয়েশা দেখতেছেন উমর আদি আল্লাহ হাতের মধ্যে একটা তলোয়ার নিয়ে দাঁড়ায় রয়েছে, আর উমর ডাক দিয়ে বলে খবরদার যারা বলবি আমার নবী মারা গেছে আমি উমরের তলোয়ার দিকে একটাও জানে বাঁচবি না, জুড়ে জুড়ে কে সুবহান আল্লাহ বলা যাবে না। আবু বকর সিদ্দিক মনে মনে কয় উমর কি কোনোভাবে ঠাসান করে দেওয়া যাবে না, আল্লাহ কোরআন থেকে তেলাওয়াত শুরু করেছে। উমর রাদিয়াল্লাহু তাআলার অশান্ত মন শান্ত হয়ে গেছে। এই রকম ভয়াসায় যদি কোনো স্ত্রীর সঙ্গে স্বামীর ঝগড়া হয়, মার সঙ্গে সন্তানের ঝগড়া হয়, আল্লাহর ঘর মসজিদে চলে যাবেন, আর তাই আপনি কোরআন তেলাওয়াত শুরু করবেন, দেখবেন আপনার অশান্ত হৃদয় শান্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একবার আমার নবী নবী পাকের রওজা মুবারকটা কোথায় হবে? মক্কার মুহাজিররা বলতেছে আমার নবী রওজা হবে মক্কায়, কারণ আমার নবী মক্কাতুল মুকাররামায় শুভ আগমন করেছেন। আর কেউ বলতেছে নবী রওজা মুবারক হবে বাইতুল মুকাদ্দাস, ওই জায়গার মধ্যে অনেক নবীদের রওজা আছে। কিন্তু আয়েশা বলেন না না না, অন্যান্য সাহাবীরা সবাই পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, সর্বোচ্চ সিদ্ধান্ত আমার নবীদের রওজা মুবারক হবে একটা জায়গায়, ওই জায়গার নাম হলো সোনার মদিনা। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলেন না, সোনারে মদিনা বহুদরে, সোনারে মদিনা বহুদরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। এই নবীজি বলছেন সালা, একটা যুবক সাহস নিয়ে দাঁড়াও শেষ বেলায় বুড়িদের মতো দাঁড়িয়ে দিবা, হুজুর আজকের ওয়াজ থেকে আমি ওয়াদা করলাম আজকের ফজর থেকে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব।
সবাই তুলবেন না, যারা করবেন তারা তুলবেন, আমি পাইকারি ব্যবসা করি না। আমি তোমাদের যুবকদেরকে পায়ে ধরে বলে দিতে বসো, আমি যুবকদেরকে পায়ে ধরে বলবো আমার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার শেষ সময় কথাটা বলছিলেন, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। এই নামাজ আমরা চাইতে চাই না, পায়ে ধরে একটা কথা বলবো, জীবনে কোনোদিন নেশা করতে পারবো না। নেশা কিন্তু প্রত্যেক গ্রামে গ্রামে ঢুকে গেছে, পুলিশ প্রশাসন মাশাআল্লাহ ওনারা অনেক কষ্ট করে অনেক কষ্ট করে আজকে মাফিটাকে কন্ট্রোল করছেন। আমি অনুরোধ করবো আপনারা যদি সমাজে কেউ কোনো নেশার সাথে সম্পৃক্ত হয় আমাদের প্রশাসনের কাছে গোপনে গিয়ে বলে দিয়ে তার তথ্য কথা বলেন, ঠিক কি না বলেন? আপনি আয় হাতে তুলে নেবেন না স্যার হোসেন, নেশা কি চলবে না? বন্ধ হবে, নেশার কারণে নিজের ব্যক্তি জীবন শেষ, নেশার কারণে ঈমান শেষ, নেশার কারণে দাম্পত্য জীবন শেষ, নেশার কারণে ভাই বোনের সম্পর্ক শেষ, নেশার কারণে সংসারে অশান্তি, নেশার কারণে ঈমান শেষ, নেশার কারণে কুত্তার মতো মরণ হয়। এবার কি নেশা করব? না, আমার আখিরি কালাম, আখিরি কালাম আজকে থেকে বলো, নেশা কি চলবে না? বন্ধ 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 শব্দটা জোরে বলবা, বন্ধ নেশা বন্ধ জোরে বলবা, নেশা বন্ধ। এবার বলবেন নামাজ, নবীর মহব্বত, আল্লাহর ইবাদত, সত্যি চলবে, সবাই জীবন ডাকবেন আল্লাহ আল্লাহ, বলেন ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ প্রত্যেকের ঘাম জড়ানো পরিশ্রমকে আপনি নাজাতের করিয়া বানাইয়া দেন।